ভক্তগণ, রামচরিত মানসে বাবা তুলসী লিখছেন, বিনু হরি কৃপা নাহি মিলি শান্তা। বিনু হরি কৃপা নাহি মিলি শান্তা, অর্থাৎ হরি কৃপা বাদ ছাড়া কখনো সন্তের কৃপা আসে না। অর্থাৎ যখন কারোর জীবনে সন্তের কৃপা আসে, সিদ্ধ মহাপুরুষদের কৃপা আসে, তাদের সান্নিধ্য লাভ হয়, জানবে যে জীবনের সর্বশ্রেষ্ঠ লাভ এটা। হ্যাঁ, বিনু সতসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনু সুলভ না সই। প্রথমে উনি বলছেন বিনু সতসঙ্গ বিবেক না হই, বিবেক জাগ্রত করার জন্য সৎসঙ্গের দরকার। সৎসঙ্গ মানে সবসময় যে আমরা সন্ত পাবো এমন তো ব্যাপার নেই। আমরা গুরু সান্নিধ্য লাভ করার সময় সৎসঙ্গ করি, কোনো একটা সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে আমরা সৎসঙ্গ করি, যখন কেউ থাকে না এই কলিযুগে আর ক্রমাগত সাধুসঙ্গ পাবো কোথায়। তাই যখন সৎগ্রন্থ আমরা পাঠ করি, আমরা পাই, সেটাকে পারায়ণের মাধ্যমে সৎসঙ্গ হয়। হ্যাঁ, তো রামচরিত মানসে একটা জায়গায় বাবা বলছেন, বাবা তুলসী বলছেন যে বহু ভাগ সে মানুষ তন পাওয়া সুর দুর্লভ পুরাণ শ্রুতি গাওয়া, অনেক ভাগ্য করে আমরা মানুষ তন অর্থাৎ মানুষ দেহ পেয়েছি, এবং এই জন্ম গ্রহণ করেও মানুষ্য শরীর ধারণ করেও সুর দুর্লভ পুরাণ শ্রুতি গাওয়া। অসুর সুর এবং সুরদের যারা দুর্লভ অর্থাৎ দেবতাদেরও দুর্লভ যে পুরাণ শ্রুতি বেদ বেদান্ত উপনিষদ পুরাণ আমরা যা প্রাপ্ত করেছি, আকর গ্রন্থ সৎগ্রন্থ, হ্যাঁ, সেটাকে যদি আমরা প্রাপ্ত করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য। তো তাহলে এখানে বিবেচ্য বিষয় হচ্ছে যে মহাপুরুষরা যখন কারোর কাছে কারোর সান্নিধ্যে যায় তখন তাদের উদ্ধার হয়ে যায়, তাদের উদ্ধার লোক উদ্ধারের জন্য, লোককে পাবন করার জন্য মহাপুরুষরা জগতে প্রকটিত হন। এনারা নিত্য সিদ্ধের থাক, এনারা অপ্রাকৃত ধামে ভগবানের সেবা করে চলেছেন অনন্তকাল ধরে, ভগবানের আদেশে এনারা জগতে আসেন এবং আচরণ করে দেখিয়ে দেন, লোক উদ্ধার করেন, শক্তি সঞ্চার করেন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম লীলার মাধ্যমে শাস্ত্রের বিভিন্ন সূত্রকে স্থাপিত করে চলে যান লোক হৃদয়ে, একদম মানে যেটাকে বলা হয় প্রমাণ করে চলে যান যে শাস্ত্রেতে যা লেখা আছে এই হচ্ছে তার রূপ, এই হচ্ছে তার গুণ, এই হচ্ছে তার লীলা, এই হচ্ছে তার ধরন। তো আমরা আলোচনা করছিলাম পূজ্যপাদ শ্রী শ্রী 108 রাধারমণ চরণ দাস দেব, অর্থাৎ আমাদের বড় বাবাজির দিব্য জীবনী। সেখানে আমরা দেখতে পাই যে শ্রীমদ রাধারমণ প্রসন্নবাবুর বাসনা পূরণ করিবার জন্য তৎক্ষণাৎ সম্মতি প্রদান করিলেন, এবং শ্রীপাদ রামদাস ও পুলিনবাবু প্রভৃতি ভক্ত সঙ্গে সংকীর্তন করিতে করিতে প্রসন্নবাবুর বাগান বাড়ি অভিমুখে যাত্রা করিলেন। বাগানে প্রবেশ করিয়া বাগানের শোভা দর্শনে সকলেই বিমুগ্ধ হইলেন। পশ্চিমে একটা বিরাট ঝিল, দক্ষিণে একটি বৃহৎ পুষ্করিণী এবং বহুবিধ ফল ফুলের গাছে বাগানটির শোভা অতীব মনোরম। ফুল গাছের মধ্যে আবার বহু গোলাপ গাছ আছে, সৌগন্ধে বাগান আমোদিত হইয়া রইয়াছে। মধ্যস্থলে বাস করিবার গৃহ, গৃহের মধ্যে বড় হলো বড় হল, ঘরটির মেঝে আবার কাঠের পাটাতন করা, রান্না বাড়ি স্বতন্ত্র, ঠাকুরের ভোগের জোগাড় হইলে রন্ধনের বন্দোবস্ত হইতে লাগিল। প্রসন্নবাবুও কিছুক্ষণ ইহাদের সহিত থাকিয়া নিজ গৃহ অভিমুখে যাত্রা করিলেন। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যখন বাবা কেদারবাবুর বাগানে গেছিলেন, কেদারনাথের বাগানে ছিলেন এবং সেখানে এক মাস থেকে দিব্য লীলা করেছিলেন, আগের ভিডিওতে আমি তা আপনাদের উপস্থাপনা করেছিলাম। তো সেই সময় যাদের অনেক মানে যারা ধনী ছিলেন সেই সব ধনীদের একটা বৃহৎ জায়গা থাকতো,
সেই সেই স্থানটা পাঁচিল দিয়ে ঘেরা থাকতো। বিভিন্ন তার কোনো জায়গায় হয়তো কোনো পুকুর, তারপরে কোনো জায়গায় ফুলের বাগান, বিভিন্ন রকম গাছে পরিপূর্ণ সুন্দর রম্য স্থান থাকতো এবং পুরো জায়গার জমির মাঝখানে খুব সুন্দর একটা বাড়ি থাকতো, যেটাকে বাগান বাড়ি বলা হতো। তো এখানে প্রসন্নবাবুর বাগান বাড়িতে আমাদের বড়ে বাবা উঠলেন। প্রভাতে উঠিয়া বড় বাবাজি মহাশয়ের গঙ্গা স্নান করিতে যাইবার বাসনা হইলে একটি কর্মচারীকে গঙ্গা কতদূর প্রশ্ন করিলেন, সে বলিল প্রায় এক মাইল, এবং নিজেও সঙ্গে যাইতে ইচ্ছা প্রকাশ করিলেন। ভক্তগণের সঙ্গে সংকীর্তন করিতে করিতে গঙ্গা তীরে উপস্থিত হইয়া কিছুক্ষণ নৃত্য কীর্তনান্তে সকলে গঙ্গায় স্নান করিয়া পুনরায় কীর্তন করিতে করিতে বাসায় গমন করিলেন এবং ভোগারাদি হইলে প্রসাদ পাইয়া বিশ্রাম করিলেন। অপরাহ্নে শ্রীপাদ রামদাসকে ডাকিয়া বলিলেন, রাম, প্রত্যহ রাত্রি চারিটার সময় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ গদাধর এই পথ কীর্তন করিতে করিতে গঙ্গা স্নান করিতে যাইবে। বাসায় প্রত্যাগমন করিয়া তিলক আন্নিকাদির কৃত্যের পর জয় জয় নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ কীর্তন করিবে। আবার সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হইতে রূপ অভিসার মিলন প্রভৃতি কীর্তন করিবে। এই রূপে ত্রিসন্ধ্যা সংকীর্তন যেন কখনো বাদ না হয়। রামদাস প্রভৃতি ভক্তগণ ইহার আদেশ শিরোধার্য করিয়া কার্য করিয়া যাইতে লাগিলেন। এইরূপে দিনের পর দিন যায়। একদিন রাত্র প্রায় দুইটার সময় শ্রীমৎ রাধারমণ তাহার সঙ্গীগণকে নিদ্রা হইতে জাগাইয়া দিলেন এবং প্রিয়তম রামদাসকে তখনই সদলে গঙ্গা তীরে যাইয়া নিতাই গৌরাঙ্গ গদাধর এই পথ কীর্তন করিতে আদেশ করিলেন। শ্রীপাদ রামদাসও বিনা প্রশ্নে তৎক্ষণাৎ খোল করতাল সহযোগে কীর্তন করিতে করিতে গঙ্গা তীরে যাইয়া উপস্থিত হইলেন। অনেক বলিলেন, এখনও অনেক রাত্র আছে, অতএব কিছুক্ষণ এইখানেই অপেক্ষা করা যাক ইত্যাদি। কিন্তু শ্রীপাদ রামদাস বলিলেন, যখন তাহারা গঙ্গা তীরে আসিয়া উপস্থিতি হইয়াছেন তখন বৃথা প্রাতঃকালের আশায় বসিয়া থাকা অপেক্ষা নাম করাই শ্রেয়। সকলেই তাহার কথায় একমত হইলেন। তখনই গঙ্গার ঘাটে বসিয়া সকলে কীর্তন আরম্ভ করিলেন। সেই এক পদ যাহা প্রত্যহ প্রাতঃকালে গঙ্গা স্নানে আসিবার সময় গাওয়া হইয়া থাকে আজও সেই পদই গীত হইতে লাগিল। কীর্তনে সকলের অভূতপূর্ব আনন্দ উপলব্ধি হইতে লাগিল। শ্রীপাদ রামদাসের কণ্ঠে যেন অমৃত বর্ষণ হইতে লাগিল, অপূর্ব আখর স্ফূর্তি হইতে লাগিল। একমাত্র জয় শচীনন্দন এই পদে প্রায় চার ঘন্টা সময় কাটিয়া গেল, তবুও যেন ফোরায় না। শুধু জয় শচীনন্দন চার ঘন্টাকাল কাটিয়া গেল। বেলা আন্দাজ সাতটার সময় সকলে গঙ্গা স্নান করিয়া বাগানে ফিরিয়া আসিলে শ্রীমৎ রাধারমণ বলিলেন, রাম, আজ অনেক রাত্রি থাকিতে তোমাদের স্নান করিতে পাঠাইয়া দিয়াছি, তোমাদের নিশ্চয়ই খুব কষ্ট হইয়াছে। তখন শ্রীপাদ রামদাস প্রত্যুত্তরে বলিলেন, আজ যত আনন্দ পাইয়াছি এবং প্রত্যক্ষ কৃপা অনুভব করিয়াছি জীবনে এরূপ কখনো করি নাই। সংকীর্তনে আমি সেই সব আখর কখনো শুনি নাই বা ধারণাই আনিতে পারি নাই যা আপনার কৃপায় সেই সমস্ত স্ফূর্তি হইয়াছে। একমাত্র জয় শচীনন্দন এই পদে চার ঘন্টা সময় কাটিয়া গেল, আমার মনে হইল আধ ঘন্টাও হইয়াছে কিনা সন্দেহ। এই হচ্ছে সদ্গুরু কৃপা, সদ্গুরু শক্তি সঞ্চার। এই রকম গুরুরই এই রকম শিষ্য হয় ভুবন মাতানো, দিকপাল, রামাচার্য রামদাস বাবাজি। এমনি এমনি তৈরি হয়নি, প্রথম জীবনে বন্ধু সুন্দরের সান্নিধ্য, তাকে গুরুরূপে পাওয়া, তার শাসনে ভজন বৃন্দাবনে, এবং পরবর্তীকালে আমাদের বড়ে বাবার কৃপা ধন্য। তাই জন্য আজ ভুবন মাতানো দিকপাল মহাপুরুষ হয়েছিলেন নামাচার্য রামদাস বাবাজি মহারাজ। শ্রীমৎ রাধারমণ বলিলেন, মঙ্গলময় যখন যাহা করেন মঙ্গলের জন্য ইহা অনুভব করিও। মা গঙ্গা যে সমস্ত অমূল্য রত্ন দিয়াছেন হৃদয়ে ধারণ করিয়া রাখিও।
নিজে সুখী হইবে এবং অপরকে সুখী করিতে পারিবে একদিন আমাকে শুনাইবে না? শ্রীপাদ রামদাস বলিলেন, ইহা তো আমার পরম সৌভাগ্যের কথা। আপনারই দত্ত বস্তু আপনি যখন ইচ্ছা করিবেন হৃদয় স্ফূর্তি করাইয়া শুনিলে কৃতার্থ হইব। আমাদের কলকাতার শ্রী পাটবাড়ি আশ্রমে, আমার গুরু আশ্রম, তো পাটবাড়ি আশ্রমে গ্রন্থালয়ে একটা গ্রন্থ পাওয়া যায়, সেটা হচ্ছে শ্রী শ্রী গুরুকৃপার দান। আমাদের পূজ্যপাদ নামাচার্য রামদাস বাবাজি মহারাজের কীর্তনের আখর সমন্বিত অনেক বড় গ্রন্থ অনেক খণ্ডে আছে। তো এই গ্রন্থকে গুরুকৃপার দান বলা হয়েছে এই কারণে যে আমাদের বাবাজি মহারাজ বলতেন যে যা কিছু বলাচ্ছেন উনিই বলাচ্ছেন, অর্থাৎ গুরুকৃপা, গুরুরই কৃপার দান, সেটা আমি তোমাদের কাছে পরিবেশন করছি। একদিকে গুরুকৃপার মাহাত্ম্য, তার শক্তি সঞ্চার, তার গৌরবের কথা এখানে বর্ণিত হয়েছে, আর একদিকে আমি কিছু নয়, গুরুই সব করাচ্ছেন, নিজেকে উন্নত, নিজে উন্নত হয়ে নিজেকে তৈরি করেও, নিজেকে যোগ্য করেও আমি নিজে হীন, আমি কিছু নই। এই যে দৈন্যতা, এই দৈন্যতাই কিন্তু এই দিব্য মহাপুরুষদের জীবনের পথ, জীবনে দেখা যায়, এবং সেটা যদি কেউ সত্যিকারের গ্রহণ করতে পারে, করে আচরণ করতে পারে, তাহলে তার জীবনও ধন্য হয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই রূপে কিছুদিন যায়, একদিন শ্রীমদ রাধারমণ শ্রীপাদ রামদাসকে প্রভাতী সুরে নিতাই গৌরাঙ্গ গদাধর এই পদটি গান করিতে বলিলেন। রামদাসও প্রাণে প্রাণে অন্তর্যামীকে জানাইয়া কীর্তন আরম্ভ করিলেন। সকাল ছয়টা হইতে বেলা প্রায় দশটা পর্যন্ত কীর্তন হইল, আনন্দের পাথার বইয়া গেল, ভক্ত শ্রোতাগণ কীর্তনিয়াগণ সকলে প্রেমানন্দে বিভোর। শ্রীমদ রাধারমণ ভাবে বিভোর হইয়া শ্রীপাদ রামদাসকে প্রেমালিঙ্গন প্রদানে ধন্য করিলেন এবং প্রত্যহ প্রভাতেই কীর্তন করিবার জন্য আদেশ করিলেন। প্রসন্ন বাবু প্রভৃতি যাহারা উপস্থিত ছিলেন সকলেই আনন্দে আত্মহারা হইলেন। এই প্রসন্নবাবুর ভাবুন কি ভাগ্য, বিনু হরি কৃপা না হিমিলি সন্তা, হরির কত বড় কৃপা এনার পরে, যার ফলে তাঁর বাগান বাড়িতে এই রকম দিব্য মহাপুরুষেরা অবস্থান করতেন। সেই দিন হইতে প্রত্যহ প্রভাতে কীর্তন হইতে লাগিল। নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ গদাধর, জয় শচীনন্দন জগজ্জীবতারণ, কলি কলুষ নাশন অবতার, জয় হারাই নন্দন পদ্মাবতী জীবন, করু প্রেম পরশ রতন পরচার, জয় সীতানাথ শ্রী অচ্যুত্তাত গৌরাণী করে প্রেমে হহংকার, মাধবাচার্য নন্দন রত্নাবতী জীবন, জীবে দাস্য সেবা দিয়া কর অঙ্গীকার, শ্রীবাসাদি ভক্তগণ করু নাম সংকীর্তন, পূর্ব রাগ গাও স্বরূপ দামোদর, গৌরীদাস আদি করি খণ্ডবাসী নরহরি, ঠাকুর হরিদাস চরণ তরি দাও এইবার, জীবের লাগিয়া সন্ন্যাস করিয়া রাধাভাব কইলা গোড়া গোড়া অঙ্গীকার, সন্ন্যাস করিয়া নীলাচলে বসিয়া রাধাভাব কইল গোড়া পরচার, স্থাবর জঙ্গম আদি হরি বলে নিরবধি গোড়া কইলা লীলা একই চমৎকার, বালক বৃদ্ধ পুরুষ নারী ভজনিতাই গৌর হরি, ভব পারে যেতে চরণ তরি কর সার, রাধারমণ দাস বলে রেখো নিতাই পদতলে ভজন বিহীন জনে কর পার। এই পথখানি কীর্তন করিবার সময় শ্রীপাদ রামদাসের হৃদয়ে যে স্বতঃস্ফূর্ত অক্ষর উদিত হইয়াছিল তাহাই তিনি কীর্তনের মাধ্যমে ব্যক্ত করিয়াছিলেন। কেবলমাত্র শচীনন্দন এবং হারাই নন্দন এই দুইটি নামে তাহার হৃদয়ে যে কত শত ভাব তরঙ্গের উচ্ছ্বাস হইয়াছিল তাহা আজও লিখিত আছে। ভাগ্যবান ভক্তগণ আস্বাদন করিলেই অনুভব করিতে পারিবেন। শচীনন্দন মাত্র এই নামটিকে, শচীনন্দন মাত্র এই নামটিকে তিনি কি অপূর্বভাবে আস্বাদন করিয়াছিলেন তাহা একমাত্র ভাবুক ভক্তগণেরাই, ভক্তগণেরই অনুভব বেদ্য। শ্রীমদ রাধারমণ শ্রীপাদ রামদাসের মুখে এই কীর্তনটি আস্বাদন করিয়া তাহার প্রতি এতই স্নেহাবিষ্ট হইয়াছিলেন যে সেই দিনই তাহাকে জন্মের মতো অঙ্গীকার করিলেন,
হয়তো ওই দিনই তিনি তাহার ভবিষ্যৎ উত্তরাধিকারী নির্দিষ্ট করিয়া ফেলিলেন। সংকীর্তনের মাধ্যমে বহির্মুখ পতিত জীবকে ভগবত উন্মুখ দান করিয়াছিলেন শ্রীমদ রাধারমণের এই অবদান। আজ তিনি এই পথখানির অভূতপূর্ব আস্বাদন ভঙ্গিমায় শ্রীপাদ রামদাসের উপর এতই প্রীত হইলেন যে তিনি ইহাকেই তাহার ব্রত উদযাপনের উপযুক্ত ব্যক্তি বলিয়া স্থির সিদ্ধান্ত করিলেন। তাই তাহার সমস্ত শক্তি আজ ইহাতে সঞ্চারিত করিলেন। কেই বা জানিত সে দিনের সেই শক্তি সঞ্চারের ফলে ভবিষ্যৎ সৃষ্টি হইবে এক বিরাট মহিরুহ, যাহার ছায়ায় বসিয়া অসংখ্য কলিহত ত্রিতাপতপ্ত জীব বিশ্রাম লাভ করিবে, ভবপথের শ্রান্ত পথিকগণের পুনঃ পুনঃ গমনাগমনের ক্লেশ নিঃশেষে নির্বাপিত হইয়া যাইবে, অশান্ত জীব স্থির হইবে, স্বরূপ জাগানো স্বরূপ দেখিয়া আপন স্বরূপ অনুভূতি লাভ করিবে। দেখুন, শ্রী শ্রী পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তার সমস্ত শক্তি স্বামী বিবেকানন্দকে দিয়ে গেছিলেন, কারণ উনি জানতেন যে তাঁর পরে এই বিবেকানন্দই সারা জগতে একমাত্র মানে এই তাঁর আদর্শকে প্রচার করবেন। সেরকমভাবেই আজ আমাদের বারে বাবা শ্রীমৎ রাধারমণ চরণ দাস দেব বুঝতে পারলেন যে এই রামদাসই হচ্ছে একমাত্র ব্যক্তি যিনি বড়ে বাবার পরবর্তী প্রজন্ম যারা তাদেরকে মানে সঞ্চালন করা, এগিয়ে নিয়ে যাওয়া, তার যে ধারা, তার যে ভজনের ধারা, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা এনারই আছে। তাই জন্য রামদাস বাবাজির ওপরে আমাদের বড়ে বাবা তার শক্তি সঞ্চার করলেন। পতিত উদ্ধারিণী সুরতরঙ্গিনী সুরধ্বনি যে ঘাটে শ্রীপাদের অন্তরে এই পতিত উদ্ধারণের মন্ত্র সঞ্চারিত করিয়াছিলেন, সেই ঘাটটি আজও ভাগ্যবান দর্শকগণের চক্ষুর গোচর হইয়াই বিদ্যমান রইয়াছে। ইয়া গ্রামের নিকট গ্রামের লোকের নিকট মঙ্গল ঘাট বলিয়া পরিচিত। রায়বাহাদুর প্রসন্ন বন্দ্যোপাধ্যায় মহাশয়ের বাগান বাড়িতে এইরূপ পরমানন্দে দিন যাইতে লাগিল। শ্রীমৎ রাধারমণের সঙ্গে শ্রী শ্রী রাধারমণের চিত্রপট সেবা আছে। রাধা রান্না বাড়িটি বাসগৃহ হইতে স্বতন্ত্র, রান্না হইয়া গেলে ঠাকুরের ভোগের মতো পারস আসে এবং বাকিটা রান্না বাড়িতেই ভোগ দেওয়া হয়। এই সময় একদিন খিদিরপুর হইতে কোনো এক ভক্ত কিছু ক্ষীরের মিষ্টান্ন পাঠাইয়া দিয়াছিলেন। শ্রীমৎ রাধারমণের আদেশে আরতি কীর্তনের পর তা ভোগ হইয়া গেলে তিনি সকলকে প্রসাদ বিতরণ করিতে লাগিলেন। গণেশ সাউ বলিয়া একটি উড়িষ্যাবাসী রান্নাবাড়িতে ছিল, তাহাকে প্রসাদ গ্রহণের জন্য আসিতে আজ্ঞা করিলেন। সে যখন বাসগৃহের দিকে আসিতেছিল তখন তাহার পায়ে সর্পাঘাত হয় এবং সে প্রায় অচৈতন্য হয়ে পড়ে। এই সংবাদ পাইয়া শ্রীমৎ রাধারমণ কৃষ্ণানন্দ স্বামীজিকে উহাকে উঠাইয়া লইয়া আসিতে বলিলেন এবং নবদ্বীপ দাস প্রভৃতি সঙ্গীগণকে উহাকে বেষ্টন করিয়া নাম করিতে আদেশ করিলেন। বড় বাবাজি মহাশয় ঘরের সব জানলা দরজা বন্ধ করিয়া দিয়া উচ্চৈশ্বরে নাম করিতে করিতে উহাকে বেষ্টন করিয়া নৃত্য করিতে লাগিলেন। প্রায় আধ ঘন্টা কাল এইরূপ নৃত্য কীর্তনের পর হঠাৎ বামপদ দ্বারা উহার শিরে সকলের অলক্ষ্যে আঘাত করিলেন এবং এইরূপ দুইবার করিবার পর উক্ত ব্যক্তি চৈতন্য লাভ করিল এবং সেও উঠিয়া নাম করিতে করিতে নৃত্য করিতে লাগিলেন। শ্রীমৎ রাধারমণ এইরূপে তাহার প্রিয় শিষ্য রামদাস প্রভৃতিকে নামের অলৌকিক শক্তি প্রত্যক্ষ করাইলেন। শ্রীপাদ রামদাসের নিকট হইতে নিত্য ত্রিসন্ধ্যা সংকীর্তন শ্রবণের ফলে প্রসন্নবাবুর চিত্ত দ্রবীভূত হইতে আরম্ভ করিয়াছিল এবং এইসব লীলা দর্শন করিয়া তিনি শ্রীমৎ রাধারমণের প্রতি ক্রমশই বিশেষভাবে আকৃষ্ট হইয়া পড়িলেন এবং তাহার নিকট হইতে মন্ত্র দীক্ষা লইবার ইচ্ছা প্রকাশ করিলেন। শ্রীমৎ রাধারমণ ইহাতে অনুমতি প্রদান করিলে প্রসন্নবাবু তাহার পরদিনই দিন ধার্য করিবার জন্য অনুগ্রহ করিলেন। অগত্যা শ্রীমৎ রাধারমণ তাহাতেই স্বীকৃত হইলে
প্রসন্নবাবু তাহার পরদিন সাঙ্গপাঙ্গে তাহার বাড়িতে শ্রীমদ রাধারমণকে প্রসাদ পাইবার জন্য আমন্ত্রণ করিলেন। পরদিন বেলা আন্দাজ 10টার সময় শ্রীমদ রাধারমণ সাঙ্গপাঙ্গে প্রসন্নবাবুর বাড়িতে উপস্থিত হইলেন, যথাসময়ে তাহাকে মন্ত্রদীক্ষা দান করিলেন। অবশেষে ঠাকুরের ভোগ রাগাদি হইয়া গেলে সকলে একত্র প্রসাদ পাইতে লাগিলেন। অদ্বৈত দাস ও রাধা বিনোদ দাসকে পর্যায়ক্রমে নিতাই গুণ ও গৌরগুণ গান করিতে আদেশ করিলেন। এই সময় প্রসাদ পাইতে বসিয়া শ্রীমদ রাধারমণ এমনই আবিষ্ট হইয়া পড়িলেন যে তার আর প্রসাদ পাওয়া হইল না। অবশেষে প্রসন্নবাবুর অনুরোধে পুনরায় প্রসাদ পাইতে লাগিলেন। কিয়ৎকাল পরে কিঞ্চিত বিশ্রামের পর সকলে পুনরায় বাগান বাড়িতে ফিরিয়া আসিলেন। দেখিতে দেখিতে কোজাগরী পূর্ণিমা আসিয়া উপস্থিত হইল। ওই দিন আবার ছিল চন্দ্রগ্রহণ। শ্রীপাদ রাধারমণের আদেশে সন্ধ্যার সময় শ্রীপাদ রামদাস সঙ্গীগণ সহ গঙ্গা তীরে চলিয়া গিয়াছেন। গ্রহণের সময় গঙ্গা তীরে কীর্তন হইতেছে, অনঙ্গ কানাই রায় নিতাই গৌরাঙ্গ গদাই। শ্রী রাধারমণের আদেশে গ্রহণ শেষ হইলে মুক্তি স্নান করিয়া পুনরায় নাম করিতে করিতে বাগানে ফিরিয়া আসিলেন। এদিকে ওই দিন সন্ধ্যার সময় কলিকাতা হইতে অমৃতলাল মিত্র প্রভৃতি আরও কয়েকজন ভক্ত বড়বাবাজী মহাশয়কে দর্শন করিবার জন্য আসিয়াছিলেন। গ্রহণের সময় বড়বাবাজী মহাশয় তাহাদিগকে লইয়া বাগানের মধ্যে ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম এই নাম কীর্তন করিতে লাগিলেন। প্রায় 2-3 ঘণ্টা গ্রহণ থাকার পর নাম শেষ করিয়া যখন পুষ্করিণীর জল লইয়া সকলের গায়ে ছিটাইয়া দিলেন, তখন অনেক রাত্রি হইয়াছে। বড়বাবাজি মহাশয় অমৃতবাবু প্রভৃতিকে সেই রাত্রি তথায় থাকিয়া যাইবার জন্য বল বলিলেও তাহার অনিচ্ছা সত্ত্বেও তাহারা কলকাতা রওনা হইলেন। পথে যানবাহন না পাওয়ায় পদব্রজেই তাহাদিগকে কলকাতায় আসিতে হয় এবং বেশ কষ্ট পান। বড়বাবাজি মহাশয়ের আজ্ঞা অবহেলা করিবার জন্য তাহাদিগকে তখন বেশ অনুশোচনা করিতে হইয়াছিল। আরও বেশ কয়েকদিন পরে শ্রীযুক্ত দীনবন্ধু কাব্যতীর্থ মহাশয়, আগের ভিডিওতে আমি দীনবন্ধু কাব্যতীর্থ মহাশয়ের সম্বন্ধে বলেছি, এই দীনবন্ধু কাব্যতীর্থ মহাশয় বাবাজি মহাশয়ের সঙ্গে দেখা করিতে গেলেন। সেই দিন এক অভূতপূর্ব পরিবেশের মধ্যে তিনি শ্রীমদ রাধারমণের নিকট হইতে মন্ত্রদীক্ষা গ্রহণ করিলেন। সেই দিনটি ছিল গোপাষ্টমী। পরে কাব্যতীর্থ মহাশয়ের গৌরমন্ত্রের ব্যাকরণ সম্বন্ধে কিঞ্চিত সংশয় উপস্থিত হওয়াতে এবং অতি অলৌকিকভাবে তাহা নিরসন হয়। সেই এই বিষয়টা চরিতসুধা গ্রন্থে বিস্তৃত বিবরণ আছে। সেই হইতে কাব্যতীর্থ মহাশয় শ্রীমদ রাধারমণের একান্ত অনুগত ভক্ত হইয়া যান। অতঃপর একদিন দর্জিপাড়া নিবাসী বাবু যোগেন্দ্রনাথ মিত্র মহাশয় আসিয়া বড়বাবাজি মহাশয়কে সদল বলে তাহার বাড়ি লইয়া যাইবার জন্য বিশেষ অনুরোধ করিতে থাকিলে বড়বাবাজি মহাশয়ও তাহার সহিত যাইতে ইচ্ছা প্রকাশ করিলেন। সুতরাং প্রসন্নবাবুর সহিত সদলে তাহার বাড়িতে গমন করিলেন। যোগেনবাবু পূর্ব হইতেই অনাথনাথ দেবলেনে অনাথবাবু দেরি একটি বাড়ি ঠিক করিয়া রাখিয়াছিলেন। বড়বাবাজি মহাশয়ও সদলে আসিয়া ওই বাড়িটিতে অবস্থান করিতে লাগিলেন। 3-4 দিন পরে হঠাৎ একদিন বড়বাবাজি মহাশয়ের শরীর অসুস্থ হইয়া পড়িল। যোগেনবাবু প্রভৃতি ভক্তবৃন্দ বড়ই বিমর্ষ হইলেন। কত আনন্দ উৎসবের আশায় তাহারা বাবাজি মহাশয়ের আগমন প্রতীক্ষা করিয়াছিলেন। যদি বা তিনি আসিলেন কিন্তু অসুস্থ হইয়া পড়িলেন, সুতরাং তাহার নিকট কীর্তন ও তাহার শ্রীমুখের উপদেশাবলী শ্রবণে তাহারা বঞ্চিত হইলেন। যোগেনবাবু একদিন বড়বাবাজি মহাশয়কে কবিরাজ দেখাইবার জন্য অনুরোধ করিলেন। বড়বাবাজি মহাশয় বিশেষ আপত্তি করিলেন না। সুতরাং যোগেনবাবু তৎকালীন বিখ্যাত কবিরাজ শ্রীযুক্ত নিশিকান্ত সেন মহাশয়কে লইয়া আসিলেন। কবিরাজ মহাশয়ও তাঁহার নাড়ি পরীক্ষা করিয়া বুকে শ্লেষ্মা বসিয়া আছে সিদ্ধান্ত করিয়া ব্যবস্থা করিলেন যে তিনি যেন 6 মাস যাবৎ উচ্চ কথা অধিক কথা উচ্চ নাম সংকীর্তন না করেন। পরে ঔষধ সেবন করিয়া সম্পূর্ণ আরোগ্য হইলে ওই সকল করিতে আর কোনো বাধা নেই। বড়বাবাজি মহাশয় তো এইরূপ আদেশ মানিয়া লইতে আপত্তি করিলেন। তাহার মতে তিনি যদি একদিনও উচ্চ সংকীর্তন বন্ধ করেন তাহলে তাহার মাথা খারাপ হইয়া যাইবে। সকলের অনুরোধে অগত্যা 1 মাসের জন্য এইরূপ ব্যবস্থা মানিয়া লইলেন। প্রিয় রামদাস কীর্তন করিবেন, তিনি শ্রবণ করিবেন।
প্রাতেও সন্ধ্যায় কীর্তন হইবে, বৈকালে পাঠ হইবে। নিত্যস্বরূপ ব্রহ্মচারীজি বলিলেন, এই এক মাস তিনি নিচে পাহারা দিবেন, যাহারা কেহ উপরতলায় না যাইতে পারে। লোক সমাগম বন্ধ হইলে অগত্যা তিনিও আর অধিক কথা বলার সুযোগ পাইবেন না। এইরূপে প্রতিদিনই যাহারা বড়বাবাজি মহাশয়ের সঙ্গে দেখা করিতে আসেন, নিত্যস্বরূপ তাহাদিগকে নিরস্ত করিয়া নিচে বসাইয়া কীর্তন শ্রবণ করান, তাহারাও কীর্তন শ্রবণ করিয়া অগত্যা চলিয়া যান। বাবাজি মহাশয়ের সঙ্গে আর তাহাদের দেখা করা হয় না। দিন দিন ক্রমাগতি লোক সমাগম বৃদ্ধি পাইতে লাগিল। একদিন বেলা আন্দাজ 9টার সময় বড়বাবাজি মহাশয় আর সহ্য করিতে পারিলেন না, নিত্যস্বরূপের প্রতি অত্যন্ত বিরক্ত হইলেন। তাহার বিরক্ত হইবার কারণ, ভক্তগণ কত আগ্রহ লইয়া হরিকথা শ্রবণ মানসে আসিয়াছেন, আর নিত্যস্বরূপ তাহার দৈহিক অসুস্থতার জন্য তাহাদিগকে বিমুখ করিয়া তাহাদের মনে যে দুঃখ দিতেছে, তাহার জন্য তিনি নিজেকেই যেন অপরাধী মনে করিতেছেন। ভক্তগণ প্রাণে ব্যথা পাইয়া ফিরিয়া যাইতেছে, এই দুঃখ তিনি কিছুতেই বরদাস্ত করিতে পারিতেছেন না। তাহার বক্তব্য হইতেছে, এই দেহটা দিয়ে যদি ভগবত কথা শ্রবণেচ্ছু ভক্তগণকে একটু ভগবত প্রসঙ্গ না শোনাইতে পারা যায়, তা হইলে নিতাই চাঁদের কাছে অপরাধী হইতে হয়। তাহার কারণ, নিতাই চাঁদ এই দেহটি দান করিয়াছেন ভগবত কথা প্রসঙ্গে নিজেকে এবং অপরকে সুখী করাইবার জন্য, আর তাহাই যদি না করিতে পারা যায় তবে এই দেহটা থাকা না থাকা সমান হইয়া যায়। প্রাণীমাত্র উদ্বেগ না দেওয়াই বৈষ্ণব ধর্মের গোড়ার কথা। আর যে কোনো প্রাণীর মনে দুঃখ দিলে ভগবানের নিকট অপরাধী হইতে হয়। নিত্যস্বরূপ এই সকল তত্ত্ব অবগত হইলে নিজ ত্রুটি বুঝিতে পারিয়া ক্ষমা প্রার্থনা করিলেন, এবং সেই দিন হইতেই ভক্তগণকে উপরে যাইতে নিষেধ করা বন্ধ হইল। ভক্তগণ মনের আনন্দে সদিচ্ছাক্রমে বড়বাবাজি মহাশয়ের সঙ্গে ভগবত প্রসঙ্গে কালাতিপাত করিয়া মনের আনন্দে গৃহে যান। এই সময় মহাত্মা শিশির কুমার ঘোষ প্রায়ই বড় বাবাজি মহাশয়ের সঙ্গে দেখা করিতে চাইতেন। উনি অমীয় নিমাই চরিত বলে বিখ্যাত গ্রন্থের রচয়িতা, এবং ইনিও মধ্যে মধ্যে তাঁহার বাড়িতে যাইতেন। উভয়ই তাঁহাদের প্রাণের প্রাণ শ্রী গৌরাঙ্গদেবের সম্বন্ধে ইষ্টগোষ্ঠী করিয়া অত্যন্ত আনন্দ পাইতেন। শিশিরবাবু যখনই আসিতেন তখনই তাঁহার একটি নাতিকে লইয়া আসিতেন। একদিন বড় বাবাজি মহাশয় ইহার কারণ জিজ্ঞাসা করিলে শিশিরবাবু রহস্য করিয়া বলিয়াছিলেন, পাছে ভক্ত সঙ্গে ভগবত প্রসঙ্গে একেবারে সংসার ভুলিয়া যায়, তাই তিনি সংসারকে মনে করাইয়া দেবার জন্যই নাতিটিকে সঙ্গে লইয়া আসিয়াছেন। এইরূপে দর্জিপাড়ার যোগেন মিত্র মহাশয় প্রভৃতি ভক্তগণ সঙ্গে কীর্তন প্রসঙ্গে আনন্দে দিন যাইতে লাগিল। ভক্তগণ, হরি অনন্ত হরি কথা অনন্তা যেমন আমরা শুনি, সেরকমভাবে ভক্ত অনন্ত ভক্তের কথা অনন্তা, এবং ভগবানের থেকেও ভগবত পরিকরের কৃপা অনেক বেশি। ভগবানের অত কৃপা নেই, কিন্তু ভগবত পরিকরের অশেষ কৃপা। তারা যেন তেন প্রকারেণ লোক উদ্ধার করার জন্য উদগ্রীব হয়ে আছে। যেমন বৃক্ষকে পাথর মারলেও সে ছায়া দেয়, সেরকমভাবে তাকে জল দিলেও সে ছায়া দেয়, ফল দেয়, ফুল দেয়। হ্যাঁ, সেরকমভাবে এইসব দিব্য মহাপুরুষেরা বিভিন্ন রকমভাবে যেভাবেই হোক লোককে পাবন করার জন্য, লোককে ত্রিতাপ জ্বালা থেকে উদ্ধার করার জন্য বারে বারে আসেন। কেউ বোঝেন, কেউ বোঝেন না, যারা বোঝেন তারা ধন্য, যারা বোঝেন না তাদের ভাগ্য নিয়ে আর আমার নতুন করে কিছু বলার নেই। আমরা আজ এমন একটা অবস্থার মধ্যে আছি, আমরা কাউকেই পাইনি। এই রকম দিব্য মহাপুরুষেরা কোথায় যারা আমাদের উদ্ধার করবেন? তাই এনাদের দিব্য জীবনী পড়ে আমরা তাদের কাছে আবেদন করছি যে কৃপা করে এই অতি প্রতিকূল সময় থেকে এই জগৎকে রক্ষা করুন, জগৎকে রক্ষা করুন, জগৎকে রক্ষা করুন। যেভাবেই হোক জীব সম্প্রদায়কে, সম্পূর্ণ প্রাণীকুলকে রক্ষা করুন, এই আমার প্রার্থনা নিয়ে আজ আমি আমার ভিডিওকে এখানেই শেষ করছি। আপনারাও আমাকে আশীর্বাদ করবেন, সকলেই আশীর্বাদ করবেন, যাতে আমি এইভাবেই আপনাদের কাছে এক এক করে মহাপুরুষদের দিব্য জীবনী পরিবেশন করতে পারি। হরে কৃষ্ণ।